বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে আপনাদের সমাজকর্মের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, এই অধ্যায় থেকে আমি আজকে আপনাদের একটা প্রশ্ন পড়াবো। আশা করি আপনারা আগের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের আজকের প্রশ্নটি হচ্ছে, জেসমিন করিম একটি রক্ষণশীল সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 16 বছর বয়সে কলেজ শিক্ষক মিস্টার করিমের সাথে তার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি পড়াশুনো করেন। স্বামীর মৃত্যুর পর অনেক সম্পদের মালিক হন। তিনি নিজ গ্রামে নারীদের শিক্ষার জন্য একটি বালিকা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। বালিকাদের সচেতন ও সংগঠিত করার লক্ষ্যে মহিলা সমিতি নামে একটি সংগঠন গড়ে তোলেন। এরপরে দেখো প্রশ্নগুলো কী। প্রশ্নগুলো হচ্ছে, সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়? নারী ক্ষমতায়ন বলতে কী বোঝায়? উদ্দীপকে জেসমিন করিমের কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের কোন বিখ্যাত সমাজ সংস্কারকের মিল রয়েছে ব্যাখ্যা করো। ঘতে রয়েছে, উদ্দীপকে উল্লিখিত জেসমিন করিমের কর্মকাণ্ড নারী উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে তা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে আসলে এখানে কার কথা বলা হয়েছে এবং কার কথা বলতে চাওয়া হয়েছে। তো আসুন আমরা এবার সরাসরি উত্তরে চলে যাই। উত্তর যেটা আছে সেটা ক নম্বর হচ্ছে, 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর সতীদাহ প্রথা উচ্ছেদ আইন প্রণীত হয়। এরপরে খ নম্বরে, নারীর ক্ষমতায়ন। আসলে আমরা নারীর ক্ষমতায়ন সম্পর্কে আগেও হয়তো আমার যতটুকু মনে পড়ে আমরা পড়েছি, কিন্তু এ ব্যাপারে আমরা আসলে সচরাচর সবাই জানি। তো যাই হোক, আমরা নারীর ক্ষমতায়ন সম্পর্কে যে ব্যাপারটা আলোচনা করছি সেটা হচ্ছে, ক্ষমতায়ন বলতে মূলত স্বাধীনতা ও সকল ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠাকে বোঝায়। বিশেষ করে ক্ষমতা প্রতিষ্ঠাকে ক্ষমতায়ন বলে। ক্ষমতা হচ্ছে বস্তুগত, মানবিক ও বুদ্ধিবৃত্তিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ। নারীর ক্ষমতায়নের অর্থ হলো, সমাজের প্রতিটি স্তরে এমন একটি সুস্থ পরিবেশ থাকবে যেখানে নারী আপন মহিমায় স্বাধীন ও মর্যাদার অধিকার হয়ে উঠবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বস্তুগত, মানবিক, জ্ঞান, সম্পদের ওপর। এখানে কথাগুলো দ্বারা বোঝানো হয়েছে যে ক্ষমতায়ন বলতে মূলত স্বাধীন ভাবে নারীরা তাদের নিজেদের মত প্রকাশ করবে, তারা নিজেদের ইচ্ছা মতো তাদের স্বাধীনতাকে কাজে লাগাতে পারবে, এবং এটা শুধুমাত্র যে মুখে বলা হবে, কাজে প্রকাশিত হবে তা কিন্তু না। বস্তুগত এবং কার্যকর দিক থেকে এবং মানবিক জ্ঞান এবং সম্পদ সব কিছুর উপর খেয়াল করে কিন্তু নারীর ক্ষমতায়নটা প্রত্যেকটা সমাজের অনেক বেশি প্রয়োজন এবং অনেক বেশি দরকার আমরা যেটা মনে করি। কারণ আমরা যদি আমাদের বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী উনি নারী, বাংলাদেশের যিনি বিরোধী দলীয় প্রধান উনিও নারী। তো তাদের এই অবদানের জন্য আমরা বলতে পারি যে, যেহেতু নারী, আমরা কিন্তু নারীর ক্ষমতায়নেই বেঁচে আছি বা আমাদের সরকার নারীর ক্ষমতায়নের উপরেই নির্ভর করে আছে। সেক্ষেত্রে আমাদের, আমরা যারা সমাজে বসবাস করি, আমাদের সমাজে আমাদের সকলকে নারীর উপর যে অধিকারটা রয়েছে, তাদের যে সমঅধিকারটা প্রচার প্রচারণাটা রয়েছে, সেটা শুধুমাত্র যে মৌখিক ক্ষেত্রে স্থগিত থাকবে তা কিন্তু না, এটার বাহ্যিক প্রয়োগও খুব ভালোভাবে করতে হবে। এরপরে দেখুন, আসলে জেসমিন করিমের কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের মুসলিম নারী জগতের অগ্রদূত বেগম রোকেয়ার ব্যক্তিগত জীবনের অভূতপূর্ব মিল রয়েছে। কারণ বেগম রোকেয়া এমন একজন মহিষী নারী ছিলেন যিনি আমৃত নারী শিক্ষা, লিঙ্গের ও অন্যান্য সমতা সামাজিক বিষয়াবলিতে নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। বিশেষ করে মুসলিম নারী সমাজের শিক্ষা, স্বাধীনতা এবং অর্জনের জন্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন বেগম রোকেয়া। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা হয়তো সবাই জানেন যে বেগম রোকেয়া যিনি ছিলেন, ওনার জীবনের অর্ধেকটা সময় হয়তো উনি অতিবাহিত করে গেছেন এই এপার বাংলা এবং ওপার বাংলা নারীদের শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাতে, এবং সেক্ষেত্রে তার নিজের যে সয় সম্পত্তি ছিল এবং নিজের যে প্রচেষ্টাটা ছিল, যার কারণে আজকে আমরা যারা নারী সমাজ শিক্ষিত হয়ে বেড়ে উঠছি, তার অবদানটা কিন্তু সবার আগেই বেশি।
বেগম রোকেয়া বিয়ের পর স্বামীর উৎসাহ অনুপ্রেরণায় পড়াশোনা ও সাহিত্য চর্চা দুটোই চালিয়ে যান। বেগম রোকেয়ার মতে মুসলমানদের যাবতীয় দৈন্য দুর্দশার একমাত্র কারণ ছিল স্ত্রী শিক্ষার ক্ষেত্রে ঔদাসীন্য। এ লক্ষ্যে নারী শিক্ষা বিস্তারে স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া অর্থে রোকেয়া একটি প্রাথমিক মুসলিম বালিকা বিদ্যালয় এবং ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, বেগম রোকেয়া আসলে কী কী প্রতিষ্ঠা করেন, একটা স্কুল প্রতিষ্ঠা করেন, যে স্কুলটার নাম হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। এরপরে বেগম রোকেয়া ছিলেন বাঙালি মুসলিম সমাজে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত। তারা মাধ্যমেই আসলে বাঙালি মুসলিম সমাজ জানতে পেরেছে যে আমাদের নারীদের অধিকার আমাদের নিজেদের যে কতটা বেশি প্রয়োজনীয়। মুসলিম নারীদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলার জন্য তিনি তাদেরকে সংগঠিত করার প্রয়াস চালান। এজন্য মুসলিম নারীদের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি 1916 সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি নামে একটি দলীয় সংগঠন গড়ে তোলেন। সেই দলীয় সংগঠনটি আসলে তখনকার সময়ে যারা ছিল তাদের কিন্তু অনেকটা সাহায্য করে গেছে এবং তাদের এতে কিন্তু অনেক উপকার হয়েছে। তিনি 1916 সালে আসলে যে দলীয় সংগঠনটা গঠন করেছিল সেটার মাধ্যমে কী কী হয়েছিল, এই সংগঠনের মাধ্যমে তিনি দরিদ্র বালিকাদের শিক্ষার সুযোগ দান করেন, বিধবা ও আশ্রয়হীন মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি, দুস্থ মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প স্থাপন, অবিবাহিত মেয়েদের বিয়ের ব্যবস্থাকরণ প্রভৃতি উল্লেখযোগ্য কর্মকাণ্ড তিনি আসলে তখনকার সময় করেছিলেন। উদ্দীপকে জেসমিন করিমও বিয়ের পর সহযোগিতা পড়াশোনা চালিয়ে যান এবং গ্রামের পশ্চাৎপদ নিরক্ষর যে কুসংস্কর্ষণ মানুষ রয়েছে তাদের শিক্ষিত করতে সংগঠিত এবং উন্নয়ন কর্মকাণ্ডে ঠিক একইভাবে সম্পৃক্ত করার চেষ্টা করেন। এ লক্ষ্যে মহিলা সমিতি, বালিকা বিদ্যালয় প্রভৃতি স্থাপনা করেন, যা বাংলাদেশের বিখ্যাত সমাজ সংস্কারক বেগম রোকেয়ার সাথেই তার বৈশিষ্ট্য সাদৃশ্যমূলক। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ঘ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি আমি ছবি তুলে আপনাদেরকে পাঠিয়ে দেব। আমি এখন ঘ নম্বরের প্রশ্নটি আপনাদেরকে বলছি। বাংলাদেশের নারী উন্নয়নে জেসমিন করিমের কর্মকাণ্ড যথেষ্ট সহযোগিতা করতে পারে। পশ্চাৎপদ নিরক্ষর কুসংস্কর্ষণ মহিলাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং সর্বপ্রথম শিক্ষিত গড়ে তুলতে আমাদের দেশের মানুষকে কিন্তু আসলে বেগম রোকেয়ার মতো মানুষের কারণেই কিন্তু আমাদের নারী সমাজ আজকে এতটা দূর আসতে পেরেছে। অনেক আগে আমাদের আজকে থেকে যদি 20 বছর আগে আমাদের নারী সমাজের কথা চিন্তা করতাম তারা কিন্তু শিক্ষার দিক থেকে কর্মের দিক থেকে এতটা কিন্তু এগিয়ে ছিল না এবং তাদের ওই অপশনসটাও ছিল না। কিন্তু আজকালকার যুগে আমরা যেটা দেখি যে আমাদের শিক্ষার যে হারটা সেটা দিন দিন বেড়েই যাচ্ছে। এর কারণ হচ্ছে নারীরা তাদের পড়াশুনো করার মতো একটা স্কোপ পাচ্ছে। এক্ষেত্রে আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে বেগম রোকেয়ার যে অবদান তার অবদান আসলে অপরিসীম। পশ্চাৎপদ নিরক্ষর ও কুসংস্কর্ষণ মহিলা সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বপ্রথম তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে, যেটা আমি বলেছি, তাদেরকে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে উদ্দীপকে জেসমিন করিম একটি মহিলা সমিতি এবং একটি বিদ্যালয় স্থাপন করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন যে শিক্ষা ছাড়া নারী সচেতন করে তোলা কোনোভাবেই সম্ভব নয়। মানুষকে নারীদের যদি সচেতন করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে শিক্ষিত করতে হবে এবং তাদের শিক্ষিত করার মাধ্যমেই তারা আসলে আত্মনির্ভরশীল হবে, যেটা তাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি কার্যকরী। কেননা আত্মনির্ভরশীলতা একজন নারী জীবনের যে কোনো প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকতে সক্ষম। বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ নারীকে পিছনে ফেলে রেখে সমাজের উন্নয়ন কখনোই আসলে সম্ভব নয়। আমাদের দেশের অর্ধেক মানুষ যদি আমরা হিসাব করি, অর্ধেক মানুষ পুরুষ, অর্ধেক মানুষ নারী। তো সেক্ষেত্রে আমরা যদি নারীদেরকে বাদ দিই, আমরা যদি একটা হাত বাদ দিয়ে আর একটা হাত দিয়ে চাই যে আমাদের সুস্থ সুন্দর সাবলীল জীবন চলবে, তাহলে কিন্তু তা আমাদের আসলে নিষ্ফল চেষ্টা আর কি। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই উপকৃত হতে পারবো না। কিন্তু আমরা যদি নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে তাদের অধিকার সঠিকভাবে প্রতিষ্ঠা করে এবং সে অনুযায়ী তাদের অধিকার অনুযায়ী তাদের যে প্রাপ্য ন্যায্য
যে পাওনাটা আছে সেটা যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সমাজকে আমরা সুন্দর একটা শান্তিপূর্ণ সমাজ হিসেবে পেতে পারি। এর জন্য যে কাজটি সব থেকে বেশি জরুরি সেটি হলো নারী সমাজকে শিক্ষিত করে তোলা। উদ্দীপকে জেসমিন করি পিছিয়ে পড়া নারী সমাজের শিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন করার লক্ষ্যে তাদের সংগঠিত শিক্ষিত উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পৃক্ততার মাধ্যমে তাদের সার্বিক উন্নয়নে সচেষ্ট ছিলেন, যা বাংলাদেশের নারী উন্নয়নের ভূমিকা রাখতে পারে এবং নারী সমাজের ইতিবাচক পরিবর্তন সাধনে অত্যন্ত কার্যকর। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা আমার সংক্ষিপ্ত ক্লাসটি বুঝতে পেরেছেন। আপনাদের যে কারো কারো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।